বাবাকে হারিয়ে ছেলে আফসারের এমন বুকফাটা কান্না আর আহাজারি বলে দেয় কতটা ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। গত বৃহস্পতিবার পটিয়া উপজেলা থেকে এসে ভর্তি হয় মান্নান। অবশেষে তিন দিন পর চলে গেলেন সবাইকে কাঁদিয়ে। ব্যাট নাই বলে অনেকদিন দুদিন তিন রেখে দিছে, ভর্তি করা দিল একটা বারোটা বাজে। এদিকে হাসপাতালের নানা ওয়ার্ডের ভেতরে অনেকটা ঠাসাঠাসি করে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু রোগীরা। আলাদা কোনো ওয়ার্ড না থাকায় চাপ বাড়ছে ওয়ার্ডগুলোতে, অনেকটা বাধ্য হয়েই চিকিৎসা দিতে হচ্ছে বাইরের বারান্দায় ঠাসাঠাসি করে অন্যান্য রোগীদের। এতে ব্যাহত হচ্ছে অন্যান্য রোগীদের চিকিৎসা সেবাও। হাটহাজারি মেডিকেল নেওয়ার পরে ওরা বলতেছে যে চিটাং মেডিকেল আনার জন্য, আমরা প্রাথমিকভাবে ওইখানে আরেকটা মেডিকেলে দেখাইছি, ওইখানে রাখে নাই, পরে এখানে আসছি। প্রায় 106-এর উপরে ছিল, তো আসার পর আমরা এখানে ভর্তি করি, ডেঙ্গু পরীক্ষা করি, ডেঙ্গু পজিটিভ ছিল। চট্টগ্রামে গত 24 ঘন্টায় আক্রান্ত 48 জন, মারা গেছেন একজন, প্রতিদিনই বাড়ছে আগের দিনের রেকর্ড। তরল জাতীয় খাবারের পাশাপাশি মশক নিধন কার্যক্রম চালানোর পরামর্শ চিকিৎসকদের। আসলে এখন পর্যন্ত যা দেখছি আসলে এখনও ডেঙ্গু আসলে বাড়তেই আছে এবং এটা আমাদের এক্সপেকটেশনের বাইরেই আসলে বাড়ছে, অনেক প্রচুর পরিমাণে ডেঙ্গু রোগী পাচ্ছি আমরা। চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা 1213 জন আর মৃত্যু 14। ডেঙ্গু রোগীর হার ক্রমান্বয়ে বাড়ায় জায়গা হচ্ছে না ওয়ার্ডের ভেতরে, যে কারণে অন্যান্য রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে ওয়ার্ডের বাইরে। এ অবস্থায় নতুন করে ডেঙ্গুর ওয়ার্ড খোলার পরামর্শ সংশ্লিষ্টদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।